জয়গ্রাম বন্ধুরা, তো কুর্মী জনজাতির সেই মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর যে নয়া সমীকরণ, সেই নয়া সমীকরণে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে কিন্তু এক নতুন দিশা দেখা যাচ্ছে, এক নয়া কৌশল। এখানে কিন্তু বলে দিয়েছেন আমাদের মূল মান্তা অজিত, মাননীয় অজিত প্রসাদ মাহাতো, তিনি বলে দিয়েছেন যে কুর্মী সমাজের কোনো নেতা কিন্তু রাজনৈতিক এই পঞ্চায়েত নির্বাচনে কেউ কিন্তু দাঁড়াচ্ছেন, বাট কেউ যদি নির্দলে দাঁড়াতে চায় তো তার কোনো আপত্তি নেই। যদি কুর্মী জনজাতির কেউ দাঁড়াতে চায় তারা তাকে সাপোর্ট করবে অবশ্যই, এবং কাউকেই কিন্তু ভোটদান থেকে বিরোধদান করছেন না তিনি, সবাইকে ভোট দিতে বলছেন, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা সবাইকেই তিনি অংশগ্রহণ করতে বলছেন। তার এই যে নয়া সমীকরণ, এই নয়া সমীকরণে কিন্তু রাজ্য সরকারের উপর দিয়ে পুরো একটা ঝড় বয়ে যাবে, সাইক্লোন বয়ে যাবে। তো দেখে নাও তার সেই নয়া কৌশল বা নয়া রণনীতি নিয়ে কি বললেন সেটা। যে গত 8 তারিখ যে আদিবাসীদের যে বন্ধ ডাকা হয়েছিল, স্ট্রাইক ডাকা হয়েছিল, তার পেছনে কাদের ভূমিকা রয়েছে বা কি অভিযোগ রেখে? আদিবাসী কুর্মী সমাজ, আর আজকে আমরা দীর্ঘদিন থেকে কুর্মী জাতির জাতিসত্তার জন্য অর্থাৎ তার ভাষা সংস্কৃতি ধর্ম রক্ষার জন্য আমরা লড়াই করে আসছি। এই লড়াই আমরা সাংবিধানিক লড়াই এবং সাংবিধানিক অধিকার, আমরা কোনো জাতির পথে তাদের বিকাশের পথে আমরা অন্তরায় সৃষ্টি করতে চাই না বা আমরা প্রতিবন্ধক হতে চাই না, পরিষ্কার কথা। তো এইখানে আজকে আমাদের সাথে যে কুর্মী মুন্ডা বা বিভিন্ন আদিবাসীদের সঙ্গে যে চিরাচরিত বংশ পরম্পরাগত ঐতিহ্যবাহী যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ছেদ ঘটানো শুরু করেছে আদিবাসীদের মধ্যে একাংশ। যেমন তার মাঝে আছে কি কয়েকটা সংগঠন, নামগুলো সংগঠন মনে নাই, তার মধ্যে নেতৃত্ব দিচ্ছে যারা দিচ্ছে, তো সেখানে আছে আমাদের আছে ভারত জাগাত মাঝি পারগানা, আরও কয়েকটা সংগঠন আছে, এরা আমাদের বিরোধিতা করছে এবং তারা বন্ধ ডাকছে, বন্ধ ডাকে আমাদের বিরোধিতা করছে। এইখানে আমাদের ভারতবর্ষে যে সংবিধান আছে সেই সংবিধানকে ওরা সেখানে ভায়োলেট করছে, কারণ সংবিধানে পরিষ্কার বলছে এখানে ভাইচারি স্থাপন করতে হবে। সেখানে পরিষ্কার লেখা আছে যে ভারতবর্ষে যত জাতি আছে তাদের মধ্যে প্রত্যেকের অপরচুনিটি থাকবে, প্রত্যেকের সম্ভ্রম কী করে বাঁচবে, কী করে তাদের ডিগনিটি বাঁচবে, এটা পরিষ্কার ভারতবর্ষের সংবিধান প্রিলিমারিতেই বলে দিয়েছে। তো সেখানে আমরা কিন্তু কারো প্রতিবন্ধকতার কারণ হচ্ছে নাই বা আমরা কাউকে চাই নাই, কারো করছে। আমরা সেইখানে দেখলাম পুলিশ তাদেরকে মদত করে, পুলিশেই কিন্তু বন্ধ করছে। ওর কোথাও লোক নাই, কিছু নাই, 10 লোক 5 লোক বসে আছে, কোথাও কাউকে বলে নাই যে তোমরা তুলে নাও। আর আমাদের বেলা কি করে, এই তুলো এই তুলো এই তুলো, সকালে বেলা লেবে তোকে তুলতেই বলে। পরিষ্কার কথা, পুলিশেই করছে। তাহলে পুলিশ তো ওকে বলবে কোথাও পুলিশেই নাই, ওইদিকে যাবে নাই, ওইদিকে যাবে নাই, ওইখানে বোম রাখা আছে নাকি, কেন এরকম করছে পুলিশ, কি করে করছে? দেখুন পুলিশের নিজস্ব ধারণাই ওরা ল অ্যান্ড অর্ডার আমাকে প্রমাণ করবে যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা করছি, কিন্তু আইন শৃঙ্খলা বজায়ের নামে একটা জাতির আন্দোলনকে সমর্থন করছে। বলছিলাম যে নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত কিনলেন বৈঠকের পর, আদিবাসী কর্মী সমাজ আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, যে বর্তমান শাসক দল যারাকে আমরা দীর্ঘদিন যাদের স্নেহে সান্নিধ্যেই ছিলাম, আমরা মমতা ব্যানার্জির সংগ্রামী চিন্তা ভাবনাকে সমর্থন করেছিলাম, কারণ আদিবাসী কুর্মী সমাজের যে দাবি তার প্রস্তাব একমাত্র মমতা ব্যানার্জি পাঠিয়েছিল, কিন্তু যে আমাদের যে জাস্টিফিকেশন কমেন্ট পাঠাবার কথা ছিল পাঠায় নাই। দীর্ঘদিনলে এটা বলা আমরা লড়াই আন্দোলন জিগিড়িজিটা ডহর ছেঁকা রেল টেকা মাহুর ডর দিল্লি কলকাতা আমরা বহু আন্দোলন করেছি, সরকার কিন্তু সেইখানে ফেল করেছে, কথা দিও কথা রাখে নাই, তাই আমরা তাদেরকে সমর্থন করছি না, এটা পরিষ্কার করে দিয়েছি আগের আমাদের যে রাজ্য কমিটির বৈঠক ছিল তখনই, আর এইবারও কিন্তু ওইটাকে বহাল রাখছি, আপনারা কি তাকে সমর্থন করছি না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা? এরপরে আদিবাসী কর্মী সমাজ পরিষ্কার বলেছে
আমরা বিগত দিনে যা ছিল স্ট্যান্ড সেই স্ট্যান্ড আদিবাসী কর্মী সমাজ কোনোতেই কোনো অবস্থায় আমরা আমরা এই নির্বাচনে বা আগেও ছিল পরবর্তীকালও জানি কি হবে না কি হয় কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ আদিবাসী কর্মী সমাজ পূর্ব ঘোষিত নতুন কি সংযোজন হয়েছে নতুন হয়েছে আমরা আদিবাসী কর্মী সমাজ ঝান্ডাগাড়া অভিযান করছি যথারীতি আমাদের দেওয়ালে কাউকে লিখতে দিব নাই এবং আমরা বলেছি কোনো রাজনৈতিক দলের প্রতীকে আমাদের আদিবাসী কর্মী সমাজ আমাদের ভোট নিক্ষেপ করছে না একদম আমরা আমরা কাউকে ভোট দিচ্ছি না কোনো রাজনৈতিক দলের কোনো প্রতীকে আমাদের ভোট নেই কিন্তু এর মধ্যে আপনার যেমন এসটির দাবি নিয়ে বিভিন্ন কর্মী আপনারা যেমন আছেন খাগর ঘেরা রয়েছে তারা আবার রাজনীতিতে অংশগ্রহণ করছে এখন এই ব্যাপারে আমি বিশেষ কোনো প্রতিক্রিয়া বলবো না তারাকে শ্রদ্ধা জানাই তারা একটা আন্দোলন করছে তারা তাদের মতন করছে ভারতবর্ষ স্বাধীনতার সময় বহু বহু আন্দোলন ছিল বহু সংগঠন ছিল তারাও নিজের নিজের মতন করেছে কুর্মীদের যদি বিকাশ তাদের মনে মনের মধ্যে হচ্ছে যে এইটার মাধ্যমে করব ভালো জিনিস আমরা কেন তাদেরকে খারাপ কথা বলতে যাব তবে ওরাকে বলবো এটাই সঠিক আন্দোলন হলে সেখানে আমাদের সাথে আমার তোমার মিল অবশ্যই হবে কারণ সেখানে আমরা দেখলাম যেদিন বলল কাপড় খুলে নিব অথচ ওই ঘাঘর ঘেরার জন্যেই ওই কথাটা হয়েছিল কিন্তু এরা ঘাঘর ঘেরা কমিটি একটা ওয়ার্ড শব্দ ব্যবহার করল নাই আমাদের মানে দিলীপ ঘোষকে আমরা 300 গাড়ি লেগে ওর ঘরের পাশে ঘরের যাইয়ে আমরা কুশপুত্তলিকা দাহন করে প্রতিবাদ আমরা জানাই আনলাম ওরা করে নাই তাহলে সেইখানে আমরা বলবো ভাই তোরা যা পাচ্ছিস কর আমরা এই পাচ্ছি এইরকম করছি আমরা ওরা কেন বিরোধ করি আর একটা কি পরিকল্পনা নিচ্ছেন আপনারা হ্যাঁ আমরা আমরা একটা লিখি যেটা হচ্ছে পরিষ্কার কথা যে আগামী আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে যেমন বিজেপি যেমন বলেছে আমাদের অত্যন্ত অপমানজনক কথা তার জন্য বিজেপি কুটুব রাখে যারা আমাদের জাতির লোক বিজেপি করে তারাকে অবশ্যই বলবো যে ভাই তোদের কি মান সম্মান অপমান বলে কোনো নাই তুই আমার আমার জাত কুটুম্ব উঠিস তোর কাছে আমি কুটুমারি করতে এসেছি তোর কাছে আমি কি এই আশা প্রত্যাশা করতে পারি নাই যে তুমি আজকে একটা ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় নেতা সে কেন বলবে যে কর্মীদের কাপড় খুলে নিব আর তার পক্ষে তুমি যাবে ঝান্ডা নিয়ে জিন্দাবাদ করে আর তুমি তাকে ভোট দিবে এটা তো অত্যন্ত অন্যায় ওই প্রতীকে আমরা বলবো তুমি ভোট দিবে নাই এবং পরিষ্কার কথা তুমি যদি সত্যিকারের কর্মীর রক্তে জন্মেছ কর্মী যদি হও এবং কর্মী যদি স্বাভিমান থাকে তোমার কাছে তাহলে পরিষ্কার কথা ওই দল পরিত্যাগ কিন্তু অজিত আমরা দেখেছি নির্বাচনে নির্দলে দাঁড়ানো বা অন্য জায়গা থেকে দাঁড়ানো জিতে নিয়ে সেই পরবর্তীকালে কোনো বড় রাজনৈতিক সঙ্গে যুক্ত হয়ে যায় ফলে আপনারা যাদের সমর্থন করবেন ভোটের আগে তারা নির্দল হয়ে দাঁড়ালো পরবর্তীকালে দেখা গেল কোনো না কোনো দলে তারা যোগদান করলো তখন এইটা এটা ঘটনা হয় রাজনীতির কাছে এটা রাজনীতি তো লয় সমাজের ব্যাপার গায়ে সবাই থাকে 50 লোক 100 ঘর 100 ঘর যাবে ধরবে না সবাই কি করলি সেটা 100 ঘর থাকবে ওইখানে এখানেই তো গোলমাল হয়ে যাচ্ছে সবাই ঘর ঢুকছে সবাই ঘর ঢুকছে এই এইরকম ব্যাপার আছে তো আমরা তুলে ধরবো আমরা এই যে ওদের ভুলগুলো আমরা তুলে ধরছি আমরা যদি টিএমসি করে আমি আমরা কুটুম কুটুমারি করতে যাব আমাদের শান্তিরাম মাহাতোর কাছে আমরা যাব জ্যোতির্ময় মাহাতোর কাছে আমরা যাব আমাদের এমএলএ বটে কি নরহরি মাহাতোর কাছে আমরা যাবো বানেশ্বর মাহাতোর কাছে আমরা যাব হংসেশ্বর মাহাতোর কাছে সুশান্ত মাহাতোর কাছে আমরা বলবো নাই যে তোমার নেতা তোমার নেতা আজকে কর্মীকে এত বড় অপমানজনক কথা বললো তোমার কার ভোটে জিতেছ তুমি তো কর্মী বলো কোন এমন পুরুলিয়া জেলায় বিধানসভা আছে যেখানে কর্মীর ভোট নাই কর কর্মীর ভোট দেয় নাই তো তোমার নেতা বলেছে যে কর্মীরা আমাদেরকে ভোট দেয় নাই কর্মীর ভোটের প্রয়োজন নাই এই অপমানজনক কথা কর্মী হয় তুমি কি করে সমর্থন করবে তুমি ওই দলটায় আছো কি করে আচ্ছা একটা জিনিস বারবার একটা প্রশ্ন ওঠে বরাবরই যে পুরুলিয়ার ক্ষেত্রে ঝাড়গ্রামের ক্ষেত্রে কর্মী ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সেক্ষেত্রে এই জেলাতে আপনারা কি মনে করেন যে আপনারা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছে আপনাদের প্রয়োজন নেই ভোট দিতে হবে না ফ্যাক্টর নয় সেক্ষেত্রে আপনারা কি মনে করেন আপনাদের অবস্থান কোথায়
পার্সেন্টেজ যা থাক, কারণ এখনো জাতির আধারে তো গুনতি হয় নাই, আমরা বলছি না, আমরা বলছি 42% কর্মী পুরুলিয়ায় অবস্থান করছি। আমরা বলছি এই যে যে এত বড় কিছু বলল তার জন্যই তো আমরা বলেছি একদিকে বিজেপি আছে একদিকে আছে, সেই জন্য আমরা বলেছি কোনো রাজনৈতিক দলের প্রতীকে আমাদের লোকে ভোট দিবে না, কাউকে আমাদের দেওয়ালে লিখতে দিব না। ভোটটা কি অস্ত্র করলেন কেন আপনারা? ভোট আছে এখানে, ভোটটা আমাদের দরকার আছে, কেন সবাই তো এইটাই আমরা প্রমাণ করতে চাই যে পরিষ্কার কথা কুর্মীকে যে সবাই নগণ্য ভাবছে, কেউ বলছে এরা হচ্ছে খালিস্তানি, কেউ বলছে রাস্তায় ধরে টানে মারিব, কেউ বলছে কাপড় খুলে নিব, কেউ বলছে তোমরা ভোট দেওয়ার তোমার প্রয়োজন নাই। তো আমাদের যে ইম্পর্টেন্স কত, কুর্মীরা এত সংখ্যায় থাকার পরেও এদের মাথায় পেচ্ছাপ করবে বা এত বড় অপমানজনক কথা বলবে, তো কুর্মী বন্ধুরাকে আমি বলবো নাই হে কুর্মী তোমার কুর্মীর রক্তে জন্ম হয়েছে না নাই, হে কুর্মী লিডার তুমি কেউ কোনো বুঝো নাই, তুমি যতই পার্টি করো, তুমি তোমার প্রথম হচ্ছে তোমার জাতির অপমানকে তুমি সহ্য করবে, এই জাতির অপমান সহ্য করা যায় নাই, তাই আমার অনুরোধ থাকবে এইটাই কুটুম কুটুমারিতে সে যার কাছে যাব আমরা পরিষ্কার মিষ্টি মিঠাই নিয়ে যাব আর বলবো ভাই তুই আমার জাজ ভয়াত, তুই আমার কুটুম, তোকে পরিষ্কার কথা এই আঘাতের প্রত্যাঘাত দিতে পারবি না নাই, আনা তো পরিষ্কার কথা এই কুর্মী জাতির লক্ষ লক্ষ কুর্মী জাতি আছে, তোর তোর পরিষ্কার কথা তোর সম্মানে কোনো আঘাত হবে না, কিন্তু ওই দলটা ছাড় পদাঘাত কর, ওই দলে থাকার কোনো অধিকার নাই গো তোমাদের, কারণ এটা শুধু তোমার অপমান নয় এটা আমাদের অপমান। আজকে শ্রীকান্ত মাথুর কবে কবে কোন কালে মন্ত্রী করার পর সমস্ত সিকিউরিটি জব্দ করে দিয়েছে, তার লজ্জা করা দরকার তোমার ওই দলটা থাকিতে কেন, এখনও শুধু ও চপ্পল পরে ঘুরে বলছে বলছে আমার সংগ্রামী নেতা হচ্ছে বিপ্লবী নেতা হচ্ছে আমার নেত্রী হচ্ছে আমার মমতা ব্যানার্জি, কিন্তু আজকে তোমাকে কী করলো মমতা ব্যানার্জি, এই আঘাত এই অপমান তোমার নয় এই অপমানটা আমাদের, এগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি। আচ্ছা কুটুম কুটুমাল এটা কবে থেকে শুরু করবেন আপনি? 16 তারিখে, 16 তারিখে আমরা কুটুম কুটুমে 2000 মোটরসাইকেল আসবে, আমরা সবার সবার ঘরে যাবো, সবার কাছে যাবো, সবাইকে আমরা মিষ্টি মিঠাই নিয়ে যাবো এবং কুটুম কুটুম কুটুমারি করতে যাবো, আর সেইখানে আমরা বলবো আমাদের, আর এবং আমাদের মাঝে সহিস আছে, আমাদের মাঝে বাউরি আছে, আমাদের মধ্যে মাইনরিটি জলা আছে, মুসলমান আছে গায়ে, সবাইকে নিয়ে আমরা থাকি, একে এর নাম হচ্ছে হিত মিতান নাতা জড়ন, তাদের কাছে আমরা কাকা খুড়া লাপিত আছে, তো আমাদের বিয়া করলে লাপিতের দরকার, জন্মে লাপিতের দরকার, মরণে লাপিতের দরকার, আমাদের ধাই মাই আছে, আমাদের শহীদ আমাদের বাউরিরে আছে, আমাদের ঘাসিরে আছে, তাদের কাছে আমাদের কাকা খুড়া ভাই দাদা সম্পর্ক আছে, তারাকে বলবো হে ভাই দাদা খুড়া হে তো তোমাদের সঙ্গে সম্পর্ক আছে, তোমরা কি আমাদের কি ছাড়িয়ে দিবে, তোমরা কি আমরা আনিছি জমি দেওয়া আছে, অনেক কিছু করেছি তোমাদের জন্য, অনেক কিছু আমরা করেছি, তোমরা আমরা কে ছাড়িয়ে দিবে, এইগুলো আমাদের সবাইকে বলব, তাই আমাদের এই এই দুটা সম্পর্ক এই এখন আমাদের বিরাট ইম্পর্টেন্স হবে, একটা হচ্ছে কুটুম কুটুমারি ভায়াদি হামদুমি, আর একটা হচ্ছে আমাদের এই যে হিতমিতান নাতা জড়ন হামদুমি, এগুলো বিরাট ইম্পর্টেন্ট, মানুষের কাছে আমরা যাব, সবার কাছে আমরা যাব, সবাইকে আমরা যাই বলতে পারবো আমাদের কথা, কারণ আমাদের স্বাভিমান এইটাই যে আমাদের বাপ 14 পুরুষ ঠাকুরদাদা এরা কাইনেছে, জায়গা দিয়েছে, বসাইছে, এদের সঙ্গে যে একটা রিলেশন গড়ে উঠেছে, এই রিলেশনটা একটা অবিচ্ছেদ্য অভেদ্যভাবে আমরা ওরাকে বুকে টেনে নিয়ে যেমন আছি তেমনি থাকবো, তাই এই নির্বাচনে আমরা আমাদের কথাটা বলে আর শোনাই দেবো, আমাদের দাবির কী সে দাবিগুলো তারাকে বলি। একটা প্রশ্ন আছে যে ঘাগরগাঁওয়ের কেন্দ্রীয় কমিটি তারা তো আগে ভাগেই একটা মোটামুটি নির্বাচনে অংশগ্রহণ করার একটা সিদ্ধান্ত তারা জানাইছে, এখন ব্যাপারটা হচ্ছে যে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে তাদের সঙ্গে কি কোনো যোগাযোগ করা হবে যে বা বৈঠক একটা আলোচনার ব্যবস্থা করা বা তাদের সঙ্গে একটা সহাবস্থান করা, এরকম কি কোনো পরিকল্পনা আছে? আমরা এরকম পরিকল্পনা করি নাই, তবে আমি তো আপনাদের মাধ্যমে চ্যানেল মাধ্যমে নিউজের মাধ্যমে বলতে চাই যে তারাও আমাদের তারা যদি ভাবে যে আমাদের মাঝে কুর্মীদের বিকাশ কুর্মীর সেই দাবি একটাই, কিন্তু ওরা তো আমাদের বোঝা দরকার, ওদের দাবি একটাই যদি হয় তাহলে আমরা তো ওরা তো ঘাঘর ঘেরা, তো ঘাঘর ঘেরার কি উপমান হয় নাই যে কাপড় খুলে নিব, তখন ঘাঘর ঘেরার কেনে গেল না একটা লোক কেনে গেল না, আমাদের কি দরকার আদিবাসী কর্মী সমাজ, আমাদের সঙ্গে কথা গল্প হয় নাই, কোনো কিছু হয় নাই, তোমরা ঠিকই ছিল তোমাদেরকে যাতা ভাষায় কথা বলেছে সেইটা আমরা মাখিয়ে নিয়ে আমরা তার বিরোধিতা করেছি, আমরা ওর ঘরে যায় পুষ্পুতলা দাহন করেছি, তাই আমরা ওরা কী করছে এই বিষয়টা আমরা
বলতে চাই নাই, তবে আমরা আমাদের মাধ্যমে বিভিন্ন প্রচার পত্রিকার মাধ্যমে বলছি যে পরিষ্কার কথা, এ ঐক্যবদ্ধ সংগ্রাম করাটা সবার পক্ষে ভালো। আমি বললাম আর ঘুরে বলছি, আমরা আদিবাসী কর্মী সমাজ কোনোতেই কোনো অবস্থায় আমরা কিন্তু কোনো রকমভাবে নির্বাচনে আমরা যাই নাই, নির্বাচনে যাব নাই, আমাদের কোনো সক্রিয় নেতা নেতৃত্ব কোনো কর্মী কারো মিছিলে মিটিংয়ে যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। না সর্বশেষ দেখুন, আদিবাসী কুর্মী সমাজ তার স্বাভিমান অর্থাৎ তার জাতিসত্তা তার ভাষা ধর্ম সংস্কৃতি লড়াই করছে। এই জাতি আমরা কারো কারো উপর কখনো আমরা অন্তরায় সৃষ্টি করব না, কারো বিকাশে কারো ধর্মের কারো চালচলনে কারো আচার ব্যবহারে আমরা কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে চাই না, প্রতিবন্ধকতার কারণও হতে পারি না। আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা আমাদের জাতি ধর্ম দল জাতি জাতিকে জাতির বিকাশকে স্বতন্ত্র জাতিসত্তাকে নিয়ে আমরা লড়াই করছি, আমাদের স্বাভিমানের লড়াই করছি। যে যে দল যে যে ব্যক্তি বিভিন্ন নেতৃত্বে আমাদের উপর যে কথা বলেছে এগুলো আমরা তীব্র নিন্দা করছি। এই